গোলাঘাটত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ জব্দকৃত ড্রাগছ বিনষ্টকরণ আর কোভিড-19ত স্বামীহারা হওয়া 35 গৰাকী মহিলাক আর্থিক সাহায্য প্রদান। আজি গোলাঘাটৰ বগৰিজেং পুলিশ প্লেগ্রাউন্ডত জব্দকৃত ড্রাগছত মুখ্যমন্ত্রী নিজ হাতে অগ্নিসংযোগ করে বিনষ্ট করে ড্রাগছসমূহ। একটা অনুষ্ঠানতে গোলাঘাট জেলাত কোভিড-19ত স্বামীহারা হওয়া 35 গৰাকী মহিলাক আর্থিক সকাহ দিয়ার উদ্দেশ্যে বিধবা মহিলাসকলক 2.5 লাখ টকার চেক প্রদান করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। ড্রাগছৰ ক্ষেত্ৰত কঠোর হৈছে অসম সরকার। অসম আরক্ষীক ড্রাগছৰ ব্যবসায় বিৰুদ্ধে কঠোর পদক্ষেপ লবলৈ সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করে বলে মন্ত্রীগৰাকীয়ে প্রকাশ করে। অসমত বিগত 2 মাহত 168.38 কোটি টকার ড্রাগছ জব্দ করে অসম আরক্ষীয়ে। এই সন্দর্ভত অসম আরক্ষীক প্রশংসা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অনুষ্ঠানত অসম আরক্ষীর সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত, মন্ত্রী অজন্তা নেওগ, অতুল বরা, যোগেন মোহন, কেশব মহন্ত, অশোক সিংহাল, বিধায়ক ভবেশ ভরালী, প্রশান্ত ফুকন, বিশ্বজিৎ ফুকন ডাঙরিয়া উপস্থিত থাকে। কিছুদিন জব্দ করা ড্রাগস সমূহ রাজহুয়াভাবে অগ্নিদহন করেছে। 163 কোটি টকার মূল্য তাতক অলপ বেশিয়ে হব ড্রাগস আমি জব্দ করছো। আইনের কারণে যিখিনি স্যাম্পল রাখিব লাগে সেইখিনিক বাদ দি বাকিবিলাক আমি রাজহুয়াভাবে দহন করছো। গোলাঘাটত প্রথম এই কার্যসূচী আমি আরম্ভ করছো। অলপ গধূলি আমি ইয়ারপরা মই গৈ ডিফুত এই কার্যসূচীত অংশ লম। অহাকালি নগাঁও আর হোজাইতো এই কার্যসূচীত আমি অংশ লম। ড্রাগস ধরো আগতেও অসম আরক্ষীয়ে ধরেছিল, ধরা পরে 90% ইমান সরু সরু পকেটত লৈ গলেও কোনেও চেক করব না। আজি আমি যিমানখিনি করছো মই ভাবো যে যোৱা 2 মাহত আমি 20-30% জব্দ করিব পাৰিছো। যদি ধরি লওঁ যে 150 কোটি 20%, তেতিয়ালে আপোনালোকে জানিব লাগিব যে এই বজারখন কিমান বেছি ডাঙর হব। 1000 কোটি টকার বজার হব, তাতকৈ বেছি ডাঙর বজার হব। কারণ এই তো 2 মাহত 700 কোটি, যদি 20% ধরা বুলি ধরি 12 মাহত কিমান কোটি টাকা হব। তার মানে অসমৰ ৰাইজৰ পৰা ইমান কোটি টাকা বেয়া কামত উলাই গৈছিল, ব্যৱহাৰৰ পৰা বেয়া ব্যবহারত লাগি আছে। তাতে জেনারেশনও ধ্বংস হয়ে আছিল, জেনারেশন ধ্বংস হয়ে আছিল, ইকোনমি নষ্ট হয়ে আছিল, মধ্যবিত্ত পরিয়াল শেষ হয়ে গৈছিল। কোনেও নকয় নিজের লড়াটো এডিক বলে কোনেও কব নোৱাৰে। মাটি বিক্রি করে দিয়ে, একাউন্টের পর টাকা উলিয়াই লৈ যায়, মাকর গহনা বিক্রি করে দিয়ে। আজি আমি অগ্নিত সেই গোটেই বেয়া কামবিলাক দাহ করে দিব। অসমৰ মানুহে অসম আরক্ষীক খবর দিয়ক, যতেই ড্রাগসর খবর পায় আমাক দিয়ক, আমি ব্যবস্থা লম। আরক্ষীক মই সম্পূর্ণ স্বাধীনতা দিছো যে জিরো টলারেন্স নীতি লৈ ড্রাগসৰ বিরুদ্ধে। আপনি এটা ওয়ার্নিং দিছে যে কোনোবাই যদি আগর দরে অসমক সেফ বুলি ভাবে ড্রাগস পেডলার সকলে, সেটো তেওঁলোকৰ রং আছে। স্যার এখন কঠোর আইনৰ কথা পুখকৰা কৈছে স্যার। আমার হাতত যি আইন আছে সেইখিনি কঠোর, খালি কথাটো হল মনটো কঠোর হব লাগিব। ড্রাগসৰ বিরুদ্ধে আইন নিজে নিজেই কঠোর, সেইকাৰণে ধরাত পড়লে পলাব যত্ন করে, কারণ আইনখন অলরেডি কঠোর যত ফাঁসিলৈকে হব। আমার কোভিড 1700 লৈকে নামিছে, অলপ আশার বাতরি, কিন্তু 1700ৰ আধাই 7খন জিলাৰ পৰা আহিছে। গতি গোলাঘাট, যোৰহাট এই জিলাবিলাকত অধিক সাবধানতার প্রয়োজন। অহাকালি আপনি রাঁধি ভাল পায় নেকি? যদিহে আপুনি ৰান্ধি ভাল পায়, আপোনাৰ কাৰণে আমি লৈ আহিছোঁ এক সোণালী সুযোগ। আপুনি ভাল পোৱা যিকোনো ৰন্ধাৰ ভিডিঅ' আমালৈ প্ৰেৰণ কৰক আৰু আমি সম্প্ৰচাৰ কৰিম আপোনাৰ ৰেচিপি। ভিডিঅ' প্ৰেৰণ কৰিবলৈ অনলাইন ৰেজিষ্ট্ৰেচন কৰক আমাৰ ৱেবছাইটত www.mynewsany.comত। সবিশেষ জানিবলৈ যোগাযোগ কৰক 9864835838-ত। মাই ৰেচিপি কামিং চুন। মুকলি হল ডাটা মেশিনৰ নতুন শ্ব'ৰুম ডাটা মেশিন ফিউচাৰ ৱৰ্ল্ড। বজাৰত উপলব্ধ সকলোবোৰ অত্যাধুনিক সামগ্ৰী পোৱা যাব এই শ্ব'ৰুমত।
বস জেবিএল, সনীৰ লগতে উচ্চ প্ৰাবল্য স্পীকাৰো পোৱা যাব এই শ্ব'ৰুমত। লগতে আধুনিক মোবাইল এক্সেচৰিজ, স্ক্ৰীণ প্ৰটেক্টৰ, ইয়েৰফোন, কেছ এণ্ড কাভা, পাৱাৰ বেংক উপলব্ধ এই শ্ব'ৰুমত। ডাটা মেচিন হৈছে গুৱাহাটীৰ একমাত্ৰ শ্ব'ৰুম য'ত উপলব্ধ টেম্পাৰ কাভাৰ, ইয়েৰফোন, চাৰ্জাৰৰ লগতে আন বহুতো এক্সেচৰিজ। এই সকলোবোৰ লেটেষ্ট গেজেট লাভ কৰিবলৈ আহক আমাৰ নতুন শ্ব'ৰুম ডাটা মেচিনলৈ। ডাটা মেচিন ফিউচাৰ ৱৰ্ল্ড অপজিট টু দা উলুবাৰী পেট্ৰল পাম্প নিয়াৰ কল্যাণ জুৱেলাৰ্ছ, জি এছ ৰোড, গুৱাহাটী 7। ফোন নাম্বাৰ 6901268874, 7086094885।